কুড়িগ্রাম বিধানসভা কেন্দ্রে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী আগামী কয়েক ঘন্টার মধ্যেই সমুদ্র উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ। পাশাপাশি এর প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুর জেলা সহ পার্শ্ববর্তী জেলা জুড়ে। আর এই ঘূর্ণিঝড় যশের মোকাবেলায় নিজের বিধানসভা এলাকায় সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখতে হাজির নন্দীগ্রামের নবনির্বাচিত বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দিন সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন করেন তিনি, পাশাপাশি এলাকার কচিকাঁচাদের চকলেট বিলি করতেও দেখা যায়। এদিন তিনি বলেন, নন্দীগ্রামের মানুষের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হয়ে কাজ করতে হবে। পাশাপাশি ঘূর্ণিঝড়ের মোকাবিলায় নন্দীগ্রামের মানুষের সঙ্গেই তিনি আছেন এবং থাকবেন। এদিন তিনি আরো বলেন, এখনো আমফান ঝড়ের আতঙ্ক মানুষ ভুলতে পারেনি, তারই মাঝে আবার এই ঝড়ের ফলে কি পরিস্থিতি হয় তা নিয়ে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার মানুষ। তবে আগে আমি মন্ত্রী ছিলাম, এখন আমি মন্ত্রিত্বে নেই, পাশাপাশি বর্তমান রাজ্যের সঙ্গে আগামী দিনে কাজ করছি, কিন্তু এখন বিরোধী নেতা হিসেবে কতটা কি করা যায় এই বিষয়ে লড়াই করবেন তিনি। আমি সমগ্র নন্দীগ্রামবাসীকে, যারা আমার নির্বাচক মণ্ডলী, তাদেরকে বলব যে আসন্ন যে ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেছে তাতে সরকার প্রশাসন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা মেনে চলুন। এর আগে ফণী এবং আমফানে, বিশেষ করে আমফানে আপনারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এত মাস বিদ্যুৎ ছিল না, 15 দিন পানীয় জল ছিল না, 10-12 হাজার বাড়ি দুটো ব্লকে ধ্বংস হয়ে গেছে। সেই রেস এখনও আপনারা কাটিয়ে উঠতে পারেন। তা আমি যদিও এখন মন্ত্রী নই এবং রাজ্যের যে ব্যবস্থা এটা রাজনৈতিক ব্যবস্থা, তাতে সরকারি প্রশাসনের সঙ্গে থেকে বা সরকারি প্রশাসন সঙ্গে নিয়ে যে কাজটা গত বছর করতে পেরেছিলাম সেটা হয়তো করতে পারবো না, কিন্তু আমি গত পরশু দিন থেকেই আপনাদের সঙ্গে আছি। সরকারের পক্ষ থেকে, বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে, তারা ইতিমধ্যে 21,000 মানুষকে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করে সেন্টার করেছেন, কিন্তু এত মানুষকে এখনও তারা তুলতে পারেনি, মাত্র 3,000 মতো লোককে সরাতে পেরেছে। আমি আশা করব সন্ধ্যার মধ্যে তারা তাদের দায়িত্ব পালন করবেন। আর যেহেতু এই আশ্রয় শিবিরগুলো বাড়ি থেকে অনেকটা দূরে দূরে আছে, আমরা আমার পক্ষ থেকে এবং আমার ভারতীয় জনতা পার্টির স্বেচ্ছাসেবক কর্মী, বিভিন্ন এনজিও, বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা যারা আমার সাথী, তাদেরকে নিয়ে আমরা প্রায় 15টা মতো সেন্টার করেছি। পাকা বাড়ি যাদের আছে, কোথাও কোথাও মন্দিরের নাট মন্দির, কোথাও কোথাও ক্লাব, কোথাও কোথাও ICDS-এর সেন্টার, এরকম আমরাও প্রায় 10,000 মতো মানুষকে সরানোর একটা উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে 3-4 হাজার মানুষকে সরানো গেছে, সন্ধ্যার মধ্যে 8-10 হাজার মানুষকে আমরা সরাতে পারবো। এবং সরকারি প্রশাসনের যে ব্যবস্থা তাকেও আমরা সহযোগিতা করব। আর সেখানে যে ফাঁক ফোকর থাকবে, যেহেতু প্রশাসন আমাদের সঙ্গে সমন্বয় না রেখেই কাজ করছেন, করবেন, এটা পশ্চিমবঙ্গে একটা অন্য ব্যবস্থা আছে আমি জানি, কারণ আমি অনেকদিন শাসক দল, বর্তমান শাসক দলের সঙ্গে ছিলাম, আবার বিরোধী দলেও ছিলাম 11-র আগে, তা আমি জানি এখানকার সিস্টেমটা কী। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই আমার নির্বাচক মণ্ডলীকে, আপনাদের জীবন রক্ষা করাটাই সবচেয়ে বড় কাজ। আমফানের সময় ভেটুরিয়াতে বড় গাছ পড়ে একজন মারা গেছিলেন, সঙ্গে সঙ্গে ওর বাড়িতে আমি এসেছিলাম। আমার রেয়াপাড়া নন্দীগ্রাম অফিসে অ্যাম্বুলেন্স, জলের গাড়ি, স্বেচ্ছাসেবক বাহিনী, আমরা সব প্রস্তুত রেখেছি। যেখানে সরকার প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দপ্তর, তারা যে উদ্যোগ নিবে তাকে যেমন সাহায্য করব, যেখানে ফাঁক ফোকর থেকে যাবে সেখানে জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় প্রচুর যুবক ছেলে আছেন, এনজিওরা আছেন, ক্লাব প্রতিষ্ঠান আছে, আমার দলের সহকর্মীরা আছেন, তারা সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়া উদ্যোগ গ্রহণ করি। তা আমি বেলা 11টা থেকেই বিভিন্ন জায়গা
পরিদর্শন করছি এই মুহূর্তে। নন্দনা একবারে আছি নন্দীগ্রাম বাজারের কাছাকাছি, এখান থেকে আমি মহেশপুর, শেখালি, সোনাচুড়া, ভাঙাবেড়া এইসব জায়গায় আমি যাব এবং আমাদের পক্ষ থেকেও যা যা করার সমস্ত উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের আত্মীয় শুভেন্দু আপনাদের সঙ্গেই আছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।